এদিকে বিজেপির অন্দরে চলছে আদি নব্য দ্বন্দ্ব, যার জেরে বিজেপি চরম অস্বস্তিতে। তৃণমূল কার্যত এই লোকসভা সাংগঠনিক জেলায় অনেকটাই এগিয়ে এবং বিজেপি বেশ কিছুটা ব্যাকফুটে। এই সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহ বেশ কিছুটা পিছিয়ে বিজেপি জেলা নেতৃত্ব। আদি বিজেপি নেতৃত্ব কিন্তু পরিবর্তন চাইছে জেলা সভাপতির। বিজেপির আদি নব্য দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে দলের অন্দরে এই সাংগঠনিক জেলায় আদি বিজেপির একটি সমান্তরাল সংগঠন চলছে অফিসিয়াল সংগঠনের সাথে সাথে। আদি বিজেপির পক্ষ থেকে দলের জেলার অফিসিয়াল সংগঠনের পাশাপাশি একটি সংগঠন কাজ করছে বেশ সক্রিয়ভাবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, সাবেক বর্ধমান জেলার জেলা সভাপতি নরেশ কোনারের নেতৃত্বেই গড়ে উঠেছে এই আদি বিজেপি সংগঠন। কার্যত আদিদের এই পদক্ষেপ রাজ্য নেত্রীকেও বিড়ম্বনায় ফেলেছে। আদি বনাম নব্য লড়াই বেশ কিছুকাল ধরেই চলে আসছে বিজেপিতে, কিন্তু এতটা সক্রিয়ভাবে সামনে এসে যায়নি বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। আদি বিজেপিদের একাংশ জেলা কার্যালয়ের সামনে দফা এক দাবি এক সভাপতির পদত্যাগ চাই বলে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। আদি বিজেপিদের একাংশের কথায় জেলা সভাপতি যে সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছেন তাতে দলের আদি বিজেপি নেতাদের ব্রাত্য করে রাখা হয়েছে। তিনি গুটি কয় নিজের পছন্দমতো লোককে নিয়ে সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছেন। সাবেক বর্ধমান জেলার প্রাক্তন জেলা সভাপতি নরেশ কোনার বলেন, আমরা কোনো অন্যায় কাজ করছি না, দলের কাজ করছি, দলের জন্য সদস্য সংগ্রহ অভিযান করছি। বর্তমান জেলা নেতৃত্ব বিজেপির স্ট্রিট ফাইটারদের, যারা সিপিএমের লাল সন্ত্রাস উপেক্ষা করে বিজেপি করেছিল, তাদের বাদ দিয়ে রেখেছেন। তাই আমরা 1000 সক্রিয় আদি বিজেপি কর্মীদের নিয়ে পথে নেমেছি সদস্য সংগ্রহ অভিযানে। এটা কোনোভাবেই দলের বিরুদ্ধে যায় না, এটা দলের পক্ষেই যায়। আর আমরা পরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তথ্য পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেব এই সাংগঠনিক জেলায় দলের কি হাল। এদিকে আর এক আদি বিজেপি নেতা কেশব কোনার বলেন, আমরা দলের জেলা সভাপতির পরিবর্তন চেয়েছি কারণ ভোট পরীক্ষায় বারবার ফেল করা নেতাকে রাজ্য মেনে নিতে পারে না। সাবেক বর্ধমান জেলার প্রাক্তন বিজেপি সভাপতি নরেশ কোনার বলেন, 1,40,000 ভোটে দল হেরেছে, হেরেছেন দিলীপ ঘোষের মতো নেতা। পঞ্চায়েত ভোটে সিপিএম এই সাংগঠনিক জেলায় বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে এসেছে। লোকসভা ভোটে এই জেলায় আমরা 0-3 লোকসভা আসনে আমরা একটিও জিতিনি। ভোট পরীক্ষায় ফেল করা নেতৃত্বকে রাজ্য নেতৃত্ব মেনে নিলেও ক্ষোভে ফুঁসছে বিজেপির নিচুতলার কর্মীরা, আর সেই কারণেই আমরা দলকে বাঁচাতে এসেছি পথে নেমে। আদি বিজেপিদের অভিযোগ, প্রাক্তন জেলা সভাপতিরা জেলা অফিসে আসেন না, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী অফিসে আসেন না, সম্মান পান না দেবী প্রসাদ মল্লিক তাই তিন জেলা অফিসে আসেন না, সাক্ষী গোপাল ঘোষের মত নেতাকেও দল গুরুত্ব দেয়নি। নরেশ কোনার একসময় নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলেন, পরে 1984 সালে অটল বিহারী বাজপেয়ী রানীগঞ্জে এসেছিলেন, তখন নরেশ কোনার নকশাল আন্দোলন ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে জেলা সভাপতিও হন। যদিও অফিসিয়াল জেলা নেতৃত্ব বলছে কারো সম্বন্ধে অভিযোগ থাকলে তা জানানোর জন্য নির্দিষ্ট পথে অভিযোগ জানানো যায়, কিন্তু এটা দলের ক্ষতি করছে আর তৃণমূল ও সিপিএমের লাভ হচ্ছে।